একটি বেসরকারি হাসপাতালের পাঁচতলা ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক সাফাই কর্মীর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গোদার স্বাস্থ্যনগরীতে বেঙ্গল ফেথ হাসপাতালে। নিহত 35 বছরের শেখ সিরাজউদ্দিন কলকাতার পার্ক সার্কাস এলাকার বাসিন্দা ছিলেন। শেখ সিরাজউদ্দিন গত 5 দিন ধরে এই হাসপাতালে কর্মরত ছিলেন। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সাফাই কর্মী হিসাবে বেঙ্গল ফেথ হাসপাতালে কাজে এসেছিলেন। এদিন সকালে সাফাই করার সময় ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। মানে চেঁচা ছিল যে আমরা গেলাম দোকান দিয়েছি, এখান থেকে মানে ওইটা ধরে পড়ে রাম করেছি। কি নাম আপনার? আমার নাম সোনু দাস। কোথা থেকে এসেছেন? আমার নাম মুর্শিদাবাদ। ধরুন 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 দে গা ধর দে, দু চারজন উঠে গেল। হ্যাঁ, দুজন মিলে মিলে ধরেছিল। হ্যাঁ, দুজন বিশ্বাস ধরতে পারল না পড়ে। কখন ঘটনাটা ঘটেছিল? সকাল সকালে। কি করছিলেন উনি? উনি মনে ঘর ঝাড়ছে। ঘর ঝাড়ছিল এখানে কর্মী? আপনার দেখ পড়লো কোথায়? কি নাম আপনার? ছাদ থেকে পড়ে যাবার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। রোগ লাগিয়েছে, মেশিনটা লাগাতে ভুলে গেছিল, ওই কারণে স্লিপ খেয়ে আর স্লিপ খেয়েছিল স্লিপ খেয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে, ব্ল্যাঙ্ক পড়ে গেছে নিচে, পড়ে ডেড হয়ে গেছে। কতলে হয়েছিল ওটা? ওটা ছাদ থেকে, ডাইরেক্ট ছাদ থেকে, পাঁচতলায়। হ্যাঁ, শুয়ে ছাদ থেকেই পড়েছে, পড়ে নিচে ডেড হয়ে গেছে। এখানে উনি কতদিন কাজ করছেন? এখানে এই নিয়ে মনে হয় 5 দিন হচ্ছে। কোথা বাড়ি ওনার? কলকাতা। কলকাতায় বাড়ি? কলকাতা পাকশাসে বাড়ি। হ্যাঁ, ওর বাড়ি ওখানে। কি নাম ওনার? ওর নাম হচ্ছে শেখ সিরাজউদ্দিন। হ্যাঁ, বয়স কত হবে? বয়স হচ্ছে 35 35 বছর। পাকশাসে বাড়ি। হ্যাঁ, এখানে কার মাধ্যমে কাজে এসেছিল? এখানে কোম্পানির মাধ্যমে কাজে এসেছিল। কোন কোম্পানি? কোম্পানির নাম হচ্ছে আরবান ক্লিনিং। क्या हुआ था? यहाँ पर ही उतर रहा था। हाँ, हमको उतार के उतरे हैं। हाँ, और बोले हाथ मशीन से हाथ छूट गया। वहाँ पर ही बोले इब्राहिम आ रहा, हमारा शक्ति नहीं है, अब हम मरे जाओ, आगुन मरे जाओ बाचा। हमी ये झोप कर ले चले गए, जेते जेते हाथ टा धरे हाथ टा धरते धरते ही स्लिप पड़े। हमें गए गए बोल पड़े गे। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।